সমস্যা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তার উপর গবেষণা কর্মসূচি প্রণয়ন করা দরকার। সমস্যা সমাধান ছাড়াও আজকে লাভজনক করার উদ্দেশ্যে তিনি আরো ফলন বৃদ্ধির জন্য আরো কি কি কর্মসূচি গ্রহণ করতে হবে, বর্তমান যুব উজ্জীবনী আরো কি ধরনের গবেষণা কর্মসূচি হাতে নেওয়া যায়, এই সে সংক্রান্ত সুস্পষ্ট গঠনমূলক কার্যকরী সুপারিশ দরকার। এছাড়া সুবাদে স্টিভিয়া তাল খেজুর গোপাতা সহ অন্যান্য মিষ্টি জাতীয় ফসলের জাত উদ্ভাবন উৎপাদন প্রযুক্তি সহ বিভিন্ন কর্ম গবেষণা কর্মসূচি আলোচনা লাভ করতে হবে। আবহাওয়া পরিবর্তন জনিত কারণে দুর্যোগ ব্যবস্থাপনার জন্য আমাদেরকে বিভিন্ন কর্মসূচি হাতে নিতে হবে। অন্যদিকে আমরা গবেষকরা একটু গবেষণা করে যে সমস্ত প্রযুক্তি দিয়েছি তা কতটুকু মাটি গেছে, না গিয়ে থাকলে কেন যায়নি, বা আংশিক গিয়ে থাকলে পুরোটা না যাওয়ার কারণ কি, যদি সবটুকু গিয়ে থাকে তাহলে একটু চাষের তথা একটু চাষিদের উন্নয়নে আর কি করণীয় আছে ইত্যাদি সম্পর্কে কর্মসূচি হাতে নেওয়া দরকার। তাই আগামী বছরের গবেষণা কর্মসূচি প্রণয়নে বিভিন্ন পর্যায়ে নীতি নির্ধারক কৃষকদের উপস্থিতি অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1980-81 সালে যেখানে ইক্ষু ফলন হেক্টর প্রতি ফলন ছিল 35 টন, বর্তমানে উন্নত জাতের ইক্ষু আবাদ করে তা দাঁড়িয়েছে 48-50 টন। এই ফলন যথেষ্ট নয়, আরো বাড়াতে হবে। অন্যদিকে 1989-90 সালে যে সমস্ত ইক্ষু জাতা আবাদ করে চিনিতে করে পাওয়া গেছিল 10%, বর্তমানে তার যে অনেক উচ্চ তিনযুক্ত যার আবাদ করে বাজাচ্ছে 7%, অথচ আর চিনি শিল্পের যে সমস্ত অবস্থা